ই তারিখত আমি যা কথা রাইজর মঞ্চত আলোচনা করেছো যে ৩৩,০০,০০০ পঞ্জীভূত নিবনার ভবিষ্যৎ কি হব, এই আমার কারণে প্রকাণ্ড জ্বলন্ত সমস্যা। আজি বানপানী গড়াখনিয়া সমস্যা আমার কারণে জ্বলন্ত সমস্যা, চাহ শ্রমিকর মজুরি বৃদ্ধি বিষয়ট আমার কারণে জ্বলন্ত সমস্যা, আর বিজেপির কারণে জ্বলন্ত সমস্যা হয়েছে ভূপেন বৰা। বিজেপির কারণে, মুখ্যমন্ত্রীর কারণে, বিজেপি দলটির কারণে একমাত্র জ্বলন্ত সমস্যার নাম হয়েছে ভূপেন বৰা। আমি বিচারিছো যে এই ইলেকশনের মীমাংসা হোক যে চুক্তির ৫ নং ৬ নং দফার রূপায়িত কেউ নল। আমি বিচারিছো যে রাস্তার ২৭খন টুলগেট কিয় বনোৱা হল, ইয়ার উত্তর লাগে। ২০০০খন স্কুল বন্ধ করে দিয়া হল আর গাঁয়ে গাঁয়ে মদর দোকান খুলি যুব প্রজন্মক ধ্বংস করা সিদ্ধান্ত সরকারে কেউ ললে, ইয়ার উত্তর লাগে। কিন্তু বিজেপির কারণে সেই সমস্যা নয়, বিজেপির কারণে মূল সমস্যাটা হয়েছে ভূপেন বৰা। কারণ দেখিছে তেওঁলোকে যে আমি রাইজর কণ্ঠ হবলে চেষ্টা করেছো, আমি রাইজর মনের কথাবিল কবলে চেষ্টা করেছো, সেই কারণে তেওঁলোকৰ পেংলাই, তেওঁলোকৰ উপলুঙা, তেওঁলোকৰ তুচ্ছতা ছিল রাইজে পাহৰি যোৱা নাই, রাইজে বুঝি নোপোৱাকৈ থকা নাই। আজি ৰাতিখন তেওঁলোকে কয় খিলঞ্জিয়াৰ কথা, ইয়াত আপোনালোকে কেমেৰা ঘূৰাই পেলাই চৰকাৰক দেখুৱাব যে ইয়াত খিলঞ্জিয়া আহিছে নে কোন আহিছে। এই খিলঞ্জিয়াসকলৰ ভূমিপত্তা কি হল, ছয় জনগোষ্ঠীৰ জনজাতিকৰণ কি হল, চাহ শ্ৰমিকৰ মজুৰি বৃদ্ধি কি হল, অংগনাবাদী ৰাজপথত কিয় আছে, আশা কর্মীর রাজপথত কি আছে, গাঁওবুড়ার রাজপথত, টেটর টিচার রাজপথত, কম্পিউটার টিচার রাজপথত, ভেনচার স্কুলত টিচারের সমস্যা কি হল, এই কথাবিলাক যেটা মই কৈ আছো এটা বিজেপির কারণে মৌলিক মূল সমস্যা, জ্বলন্ত সমস্যা ভূপেন বৰা। এই কথাখিনি রাইজে বুঝি আছে,